আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা যারা প্রিলিমিনারি মাস্টার্সে আছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্ট, তাদের জন্য আজকে শর্ট সাজেশন। তো আমি এখানে কিছু প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি, এই প্রশ্নগুলো যদি আপনারা ক্লিয়ার করে পড়তে পারেন তাহলেই আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংকে পাস করার জন্য এবং ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য ইনাফ। আর এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তো প্রথমে আমি সাজেশনটা পুরোটাই এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের প্রাইভেট গ্রুপের ভেতরে যুক্ত হলে কী কী সুবিধা পাবেন এবং প্রাইভেট গ্রুপে কীভাবে যুক্ত হতে পারবেন। তো মূলত প্রাইভেট গ্রুপে এই সমস্যাগুলোর অর্থাৎ এই অঙ্কগুলোর সমাধানগুলো আমরা অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়েছি, সেগুলো দেখে দেখে আপনারা ভিডিও ক্লাসের মাধ্যমে কোর্সটা কমপ্লিট করতে পারবেন, পুরো বইটাই আপনারা পড়তে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে। যারা আগস্ট মাসে ভিডিও দেখছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে 2023 সালে যারা আগস্ট মাসে ভিডিও দেখছেন, আর যারা অন্য মাসে দেখবেন তাদের জন্য এটা ওই মাস হিসেবে কোর্সের ফি নির্ধারিত হবে। তো এই হচ্ছে মূলত আপনাদের সাজেশন, যদিও আপনাদের সাজেশনটা খুবই ছোট তবে এই ম্যাথগুলো কিছুটা কঠিন আছে। মূলত আপনাদের দুইটা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো সেটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা যদি চান তাহলে স্ট্যাটিস্টিক্সেও যুক্ত হতে পারেন। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যদিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে খুব বেশি প্রশ্ন নাই, এখানে খুব অল্প পরিমাণ প্রশ্ন আছে, তবে এই ম্যাথগুলো করাটা কিছুটা জটিল কারণ এই ম্যাথগুলোতে অনেক বেশি লম্বা একটা প্রসেস ফলো করা হয়, যে প্রসেসটাকে পুরোটাকেই আপনাদের সূত্র হিসেবে গণ্য করা যায়। তাই এই সাবজেক্টের এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার ধারণা পেতে চান এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে উত্তর পেতে চান, আমরা অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সবগুলো প্রশ্নেরই উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি আমাদের প্রাইভেট গ্রুপের মাধ্যমে। আপনারা চাইলে একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারবেন। তো এই হচ্ছে মূলত আপনাদের সাজেশন, আপনাদের প্রিলিমিনারি মাস্টার্সে আমরা এই ম্যাথ, যে এই দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটা সাবজেক্টের ম্যাথ আমরা অনলাইন প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। তো যারা ফেসবুকে পিডিএফ খুঁজে পাবেন না মূলত তাদের জন্যই আজকের এই সাজেশনটা লম্বা করে দেওয়া, মূলত এই সাজেশনটাই পিডিএফ আকারে ফেসবুকে দেওয়া আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, আগে এই ভিডিওটা শেষ হোক, মানে এই সাজেশনটা দেখানো শেষ হোক, তারপরে আমি আপনাদের এটা পিডিএফ কোথায় পাবেন এবং সলিউশনগুলো কীভাবে ভিডিওর মাধ্যমে করতে পারবেন সেটা আমি এই দুইটা বিষয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রিলিমিনারি মাস্টার্সে আপনাদের কিন্তু সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। তবে এই সাবজেক্টের আরেকটা অ্যাডভান্টেজ আপনাদের রয়েছে, সেটা হচ্ছে এখানে যদি অল্প পরিমাণ ম্যাথ ভুলো যায় বা অ্যান্সার না মিলে বা অর্ধেক ম্যাথ করতে পারেন অর্ধেক না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবেন, কারণ এইখানে আপনার পুরো ম্যাথটা না হলেও নাম্বার দিয়ে দেয় সাধারণত স্যারেরা, এই হচ্ছে একটা বিষয়। আর দুই নম্বর হচ্ছে ইংরেজিতে মোটামুটি নলেজ থাকলে আপনি এই অঙ্কগুলো বুঝতে খুবই দ্রুত হবেন, অর্থাৎ ইংরেজি মানে যদি না জানেন সেক্ষেত্রে অঙ্কগুলো করতে কিছুটা টাফ হয়ে যাবে। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে প্রত্যেকটা শব্দ ইংরেজি ধরে ধরে, প্রত্যেকটা ফেজ ধরে ধরে, প্রত্যেকটা বিষয় বাংলা ট্রান্সলেট করে করে আপনাদের শেখানো হচ্ছে, যেটা আপনার বাংলা ইংরেজি উভয় বিষয়টাই একসাথে ট্রান্সলেট করে আপনারা পড়তে পারবেন। সেই সাথে আবার মনে করেন এমনিতে আমাদের মানে ম্যাথের বিভিন্ন ফর্মেট ইনস্ট্রাকশন এবং শর্টকাট ফলো করে খুব দ্রুত ম্যাথ করতে পারবেন এবং একই রকম ফর্মেটের ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আপনাদের সাজেশন, আপনারা কিছুক্ষণ সাজেশনটা দেখেন, আমি এরপরে দেখাই দিচ্ছি পিডিএফটা কোথায় পাবেন যারা পিডিএফ চাচ্ছেন। আর যারা পিডিএফ চাচ্ছেন না বা যারা পিডিএফটা ডাউনলোড করতে প্রবলেম ফেস করবেন তারা এই ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে নেন, আসলে অত বেশি পিডিএফের পিছনে মাথা ঘামায় লাভ নাই। হ্যাঁ, আর যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে তাদের জন্য তো কোনো ব্যাপার না। আর পিডিএফ ডাউনলোড করার জন্য এইখানে দেখেন একদম নিচে এডিট উইথ WPS অফিস, এই নামে একটা প্লে স্টোরে সফটওয়্যার পাওয়া যায়, এই WPS অফিস আপনারা প্রথমে এটা ডাউনলোড করে নেবেন, এরপর ফেসবুকের মেইন অ্যাপ থেকে যদি আপনি আমাদের গ্রুপে যান তো সেক্ষেত্রে সেখানেই আপনার ইয়াটা থেকে যাবে, মানে পিডিএফ ফাইলটা থেকে যাবে, সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং একবার এই WPS অফিসের ভিতরে যদি এই ফাইলটা দিয়ে আপনি একবার পিডিএফটা দেখেন পরবর্তীতে এটা সেভ হয়ে থেকে যাবে, আর যদি না দেখেন সাথে সাথে তখন কিন্তু এটা সেভ হয়ে থাকবে না, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, মূলত আপনাদের সাজেশনটা প্রায় শেষের দিক, আমি এটা দেখিয়ে তারপরে আপনাদের সাজেশনটা পিডিএফ কোথায় পাবেন এবং প্রাইভেট গ্রুপে কীভাবে যুক্ত হতে পারবেন এই বিষয়টা দেখাচ্ছি। হ্যাঁ, তো আরেকটা চ্যাপ্টার রয়েছে সব শেষে, চ্যাপ্টার নাম্বার 8, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং।
স্ট্যান্ডার্ড কোশ্চেন থেকে এই কয়েকটা ম্যাথ করলেই হবে। আমরা আমি আবার প্রত্যেকটা প্রবলেমের পাশাপাশি একটা করে সাপ্লিমেন্ট দিয়েছি আপনাদের প্র্যাকটিস করার জন্য। আপনারা চাইলে প্রবলেমগুলোর পাশাপাশি সাপ্লিমেন্টগুলো প্র্যাকটিস করতে পারেন, তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সাপ্লিমেন্ট করার কোনো দরকার নাই, শুধু প্রবলেমগুলো করলেই আপনাদের জন্য এনাফ। তো মোটামুটি সাজেশনটা শেষ, আর ম্যাথ নাই, এই কয়েকটা ম্যাথই আপনাদের জন্য রয়েছে। এখন আমি দেখাচ্ছি আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে আপনি কিভাবে যুক্ত হতে পারবেন। প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আচ্ছা পিডিএফটা কোথায় পাবেন সেটা তাহলে দেখিয়ে দিই। সেটা হচ্ছে ইমার্জেন্সি গ্রুপ মারুফ 99, আমাদের এই নামে একটা গ্রুপ রয়েছে। এখানে গ্রুপ থেকে এই যে ফাইলস অপশনে আসবেন, ফাইলস অপশনে আসলে দেখবেন অনেকগুলো পিডিএফ থাকবে। তো এখানে দেখবেন যে আপনাদের পিডিএফটার নাম হচ্ছে, আমি একটু দেখাচ্ছি দাঁড়ান, এই যে ম্যানেজমেন্ট এসি, এ মানে সংক্ষেপে লেখা হয়েছে ম্যানেজমেন্ট এসি প্রিলি মাস্টার্স। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় আবার ক্লিক করবেন, ডাউনলোডিং অটোমেটিক্যালি হয়ে যাবে। নোটিফিকেশনে দেখবেন যে ডাউনলোড কমপ্লিটেড। এখান থেকে এই যে WPS অফিস নামে সফটওয়্যারটা আগেই ইনস্টল করে নিতে হবে, জাস্ট ওয়ানে ক্লিক করলে আপনারা কী করতে পারবেন আমাদের এই পিডিএফটা দেখতে পারবেন। এই সফটওয়্যার ছাড়া কিন্তু আমাদের পিডিএফটা দেখ মানে সাধারণত দেখা যাবে না, অন্য পিডিএফ অন্য অ্যাপ দিয়ে দেখা যাইতে পারে, তবে সেগুলোতে সাধারণত দেখা যায় না। তো এই অ্যাপটাই আপনারা ইউজ করবেন। তো এই হচ্ছে আপনাদের হচ্ছে পিডিএফটা। এখন আসি যে আপনারা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন আপনাদের ব্যাচ কীভাবে যুক্ত হবেন। আগে প্রথমে আপনাদের 500 টাকা পেমেন্ট করে দিতে হবে, তারপরে আমরা আপনাদের আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেব। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই মুহূর্তে এই ব্যাচে অর্থাৎ 2000 আগস্ট মাসে 106 জন শিক্ষার্থী আমাদের ব্যাচটা কন্টিনিউ করতেছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এই ব্যাচে আপনাদের সবগুলো ক্লাস অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। যেমন এখানে চ্যাপ্টারগুলো প্রথম 8টা চ্যাপ্টার একদম সিরিয়াল বাই সিরিয়াল লিঙ্কগুলো কপি করা আছে। এখানে দেখেন যে লিঙ্কগুলো একটার পর একটা সাজানো আছে, চ্যাপ্টারগুলো সিরিয়াল করে দেওয়া আছে। এটা হচ্ছে কি মেইন ক্লাস, যারা দ্রুত প্রথমে বইটা শেষ করবেন। এখন শুধু বইটা শেষ করে বসে থাকলে তো হবে না, এর জন্য আবার রিভাইজ করতে হবে এবং বিভিন্ন আপনাদের বিষয় এক্সট্রা বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আবার আপনাদের ডে ওয়ান ডে টু এরকম আমাদের একটা পোস্ট আছে, আমি পোস্টটা হারিয়ে ফেলেছি, মনে হয় নিচে আছে। তো সেই পোস্টটা দেখলে আপনারা এক্সট্রা যে প্রিপারেশনগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারবেন। এই যে এখানে পোস্ট চলে আসছে, এখানে আপনাদের রিভাইজ করা আছে এবং বিভিন্ন অ্যাটাচমেন্ট দেওয়া আছে। এটা ডে ওয়ানের জন্য, এরপরে নিচে আছে ডে টু এর জন্য রিভাইজ ক্লাস আছে, টুল কিট আছে এবং সূত্রগুলো রয়েছে। আমাদের প্রাইভেট ব্যাচ আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ।